টাকাটা দাম উঠছে কত মোশের? কত দিলে? 30 গোল করি। আপনি রেডি? গরুর গুদা খানা পাওয়া হয়েছিল। যে কোনো মূল্যের গরু কিনলে হাসলে মাত্র 1500। লক্ষ্য করে শুনুন, যে কোনো মূল্যের গরু কিনলে হাসলে মাত্র 1500। গরু কিংবা মহিষ যাই কিনুন হাসলে মাত্র 1500। কাউন্টার পেটে তার অন্য কোথাও টাকা আদান প্রদান করবেন না। মলম পার্টি, চোর, পকেট মার হতে সাবধান। দাম উঠছে কত? 1,80,000। তারা নিজেদের মধ্যে কথা বলতে সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, পরিধান করবেন। আমাদের হাট কানায় কানায় পরিপূর্ণ, হাট বড় মাঠ বড়। কাউন্টার দেবিত টাকা পয়সা লেনদেন না করি, ক্রেতা বিক্রেতা ব্যতীত
টাউন তারে কেউ ফুল চটলা না জমাই প্রবলেম সলভ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদের এই কাইকাটাকে হাতে যে কোনো মূল্যের গরু কোনটা মহিষ্কিল্লা হাসলি মাত্র 1500 টাকা, যে কোনো মূল্যের গরু কোনটা মহিষ্কিল্লা হাসলি মাত্র 1500 টাকা। ক্রেতা বিক্রেতা ব্যতীত কোন কাউন্টারে ভিড় জটলা করা যাবে না। ক্রেতা বিক্রেতা ব্যতীত মনে রাখতে হবে গরু কিংবা মহিষ চিটার বাটপার হইতে সাবধান, দালাল খপ্পর হইতে সাবধান, মলম পাটির খপ্পর হইতে সাবধান। মনে রাখবেন কাউন্টার ব্যতীত অন্যত্র টাকা পয়সা লেনদেন করবেন না। যে কোনো মূল্যের গরু কিংবা মহিষের উপর হাসলে মাত্র 1500 টাকা, যে কোনো মূল্যের গরু এবং মহিষের উপর হাসলে মাত্র 1500 টাকা। গরুর দাম কিংবা মহিষের দাম হতে পারে 1,00,000, 1,80,000, যাই হোক হাসলে মাত্র 1500 টাকা। পরিধান করি অযথা ভিড় জটলা না করি। কাইকা টেকের হাটে যে কোনো মূল্যের গরু কিংবা মহিষ কিনলে হাসলে মাত্র 1500 টাকা। ক্রেতা বিক্রেতা ব্যতীত কেউ ভিড় জটলা করবেন না, অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। যে কোনো মূল্যের গরু কিংবা মহিষ কিনলে হাসলে মাত্র 1500 টাকা। ১,৫০,০০০